এই হোয়াটসঅ্যাপ বাঙালি ভ্রমণ রসিক সাথে আসছি আমি আশিক। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকা উত্তরা দিয়াবাড়ি। আর এই উত্তরা দিয়াবাড়ি আসার মিরপুর 10 থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত ফুল আপনার যে প্রসেসিংটা আছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার আশেপাশে অনেক সুন্দর সুন্দর এখানে কাশফুল আছে। এই কাশফুলের মাঝে আমরা ছবি উঠবো, এখানে আমরা কিছু ভিডিও শট নিব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাকে সাহায্য করবে আমার প্রিয় বড় ভাই স্বাধীন বিশ্বাস, পাবনা থেকে আগত। আর আমার দোস্ত এদিকে ফটোশুট করতে ব্যস্ত আছে, এই যে মামুন, মামুন সাহেব রংপুর থেকে আগত। সো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। সো গাইস, লেটস গো। সো রাইট নাও বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের সামনে। বন্ধুরা, আমরা এখন ভিতরে যাব এবং আপনাদের টিকিট পারচেস করার নিয়মগুলো দেখাবো। তো বন্ধুরা, আমরা লিফট থেকে নেমেই বাম দিকে যে রাস্তাটা গেছে আমরা ওই রাস্তা দিয়ে যাব। ওই রাস্তা দিয়ে গেলেই কিছু দূর গেলে আমরা ডান দিকে দেখতে পারবো টিকিট কাউন্টারগুলো। আর বন্ধুরা, আমরা যেদিন আসছিলাম আমরা আজকে এসেছি, আজকে কি পরিমাণ ভিড় টিকিট কাউন্টারে এটা একটু আপনারা দেখেন, প্রচুর পরিমাণে লোক। বন্ধুরা, লোকের ভয় করে লাভ নেই, যেহেতু আমাদেরও মেট্রো রেলে চড়া লাগবে, আমরা উত্তরা দিয়াবাড়িতে যাব, তাই আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে। অনেক মানুষের ভিড়ে আমিও দাঁড়িয়ে পড়লাম টিকিট পারচেস করার জন্য। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরেই সেই কাঙ্ক্ষিত সময়ের দেখা, এবার আমরা টিকিট পারচেস করব। এর আগে আমার কখনো মেট্রো রেলে চড়া হয় নাই, যার কারণে টিকিট কাটার আমি যে রুলস রেগুলেশন এগুলো কিছু জানি না, তাই এই বিষয়ে আমাদের হেল্প করছে স্বাধীন ভাইয়া। প্রথমে আমাদের বাম দিকে একক যাত্রাটি সিলেক্ট করতে হবে, এরপর আমাদের গন্তব্য কোথায় সেটি সিলেক্ট করতে হবে, এবং নিচের দিকে আমরা কতটি টিকিট পারচেস করব সেটির সংখ্যা দিতে হবে। তারপর ঠিক আছে বাটন ক্লিক করলেই আমাদের টিকিট ডান। টিকিটের টাকাটা দেওয়ার জন্য এখানে টাকাটা কিছুক্ষণ ডাকলেই অটোমেটিক ভাবে মেশিন টাকাটা নিয়ে নেবে, এবং আপনি যদি টাকা ব্যাক পান তাহলে বাম দিকে আপনাকে আগে টিকিট দিবে। টিকিটগুলো সংগ্রহ করার পর যেখান দিয়ে টাকাটা আপনি দিয়েছেন তার নিচেই আরেকটি বুথ সিস্টেম আছে, সেখান থেকে আপনাকে আপনার টাকাটা পুনরায় ফেরত দিয়ে দিবে। বন্ধুরা, আমাদের টিকিট কাটা ডান। এবার আমরা টিকিটটা এখানে স্ক্যান করে ভিতরে প্রবেশ করব। ফাইনালি আমাদের অল প্রসেসিং ডান। এবার আমরা উপরে যাব যেখানে প্ল্যাটফর্ম আছে, আর প্ল্যাটফর্মের ওইখান থেকেই আমাদের ট্রেন ধরতে হবে। এর আগে আমি কখনো মেট্রো রেলে চড়ি নাই, যার কারণে আমার ভিতরে খুবই এক্সাইটেড কাজ করতেছিল। আর আজকের এই দিনটি আমাকে উপহার দিয়েছে প্রিয় বড় ভাই স্বাধীন ভাইয়া আর আমার ফ্রেন্ড মামুন। সো তাদের দুইজনকে আলাদা করে স্পেশালভাবে থ্যাংকস। অবশেষে ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। সো বন্ধুরা, আমরা এখন ট্রেনের ভিতরে প্রবেশ করব এবং আমাদের এই যে জার্নি এক্সপিরিয়েন্স এটা আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনের ভিতরে ঢুকতেই উপচে পড়া ভিড় আর কত আনন্দ উল্লাস নিয়ে মানুষ ট্রেন ভ্রমণ করতেছে, এটা দেখে সত্যি খুবই আনন্দদায়ক মনে হতেছিল আমার কাছ থেকে। বন্ধুরা, এই ভিড় জনতার মাঝে আপনি যখন ট্রেনের জানালা দিয়ে দুপাশে তাকাবেন, দুপাশের বিল্ডিংগুলো এত সুন্দর লাগবে আপনার কাছে, এত মনোমুগ্ধকর লাগবে, যেটি আপনার ক্লান্তি দূর করতে বাধ্য। খুবই সুন্দর একটি ভিউ এখান থেকে পাওয়া যায়। বন্ধুরা, মেট্রো রেলের যদি স্পিড সম্পর্কে আপনাদের বলতে যাই তাহলে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আর আমি এতটাই এক্সাইটিং ছিলাম কখন যে মিরপুর 10 থেকে হুট করে উত্তরা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে চলে এসেছি এটা বুঝতেই পারিনি। উত্তরা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পরেই উত্তরা উত্তর রেলওয়ে স্টেশন অবস্থিত। আর এই উত্তরা উত্তর রেলওয়ে স্টেশনেই আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণে কাশফুল। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের জানালা দিয়েই কত সুন্দর কাশফুলগুলো দেখা যাচ্ছে। আমাদের পাশ দিয়েই আরেকটি ট্রেন যাবে। বন্ধুরা, এটির স্পিড সম্পর্কে আপনারা এখান থেকে ধারণা পেতে পারেন। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি উত্তরা উত্তর রেল স্টেশনে। বন্ধুরা, মেট্রো রেল থেকে নামার পরেই প্ল্যাটফর্মে আপনি কিছু পথ হাঁটার পরেই বাম পাশে হিউজ একটা স্পেস আছে, যেখান থেকে উত্তরা উত্তরে
যে বিল্ডিংগুলো অবস্থিত এখান থেকে একটা সিনেমেটিক ভাইব পাওয়া যায়। সো আমরা এখন ওইখানে যাচ্ছি এবং আপনাদের ওই সিনেমেটিক ভাইবটি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্ল্যাটফর্ম থেকে এবার আমাদের নিচে নামার পালা। আর নিচে নেমে আপনি কিছু দূর পথ অতিক্রম করলেই সামনে আপনি যে টিকিটটা কেটে এখানে এসেছেন সেই টিকিট জমা দেওয়ার জন্য একটি স্থান আছে। ওইখানে আপনার কাটা টিকিটটি জমা দিয়ে তারপর আপনাকে প্ল্যাটফর্ম থেকে বের হতে হবে। আমাদের টিকিট জমা দেওয়া শেষ, এবার আমাদের প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পালা। পাবলিক প্লেসে শট নিতে গেলে এরকম বিপদের সম্মুখীন হওয়াই লাগে। উত্তর রেলওয়ে স্টেশন থেকে আমরা একটি রিক্সা ভাড়া করব। রিক্সা ভাড়া করার একটি বড় কারণ হচ্ছে এই এরিয়া যেখানে সবচেয়ে বেশি কাশফুল এবং খুব সুন্দর কাশফুল ফুটে আছে, আমরা সেখানে যাব। আর এখান থেকে রিক্সা ভাড়া 40-50 টাকা হলেই আপনারা ভরপুর যেখানে কাশফুল সেই এরিয়ায় পৌঁছে যেতে পারবেন। তবে রিক্সাওয়ালা মামারা আপনাদের কাছ থেকে 80 টাকা কিংবা 100 টাকা চাইতে পারে, সো এটি আপনাদের ঠিক করে নিতে হবে। রিক্সা সরে আমরা রওনা দিলাম যেই এরিয়ায় কাশফুল বেশি সেই এরিয়া যাওয়ার উদ্দেশ্যে। বর্তমান উত্তর দেয়াবাড়ির কথা না বললেই নয়, এই এরিয়াটা একসময় যেখানে চর দ্বারা ভরপুর ছিল সেই এরিয়াটা এত সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো হচ্ছে যা ঢাকা সিটির বড় একটি রোল প্লে হবে এই অঞ্চল থেকে। বন্ধুরা, উত্তর দেয়াবাড়ি শুধু কাশফুলের জন্য ফেমাস নাই, এখানে ঢাকার ভিতরে অনেক সেলিব্রিটির আনাগোনা চলে এই উত্তর দেয়াবাড়িতে। আর উত্তর দেয়াবাড়িটি মূলত নাটকের শুটিং কিংবা গানের শুটিং অথবা যে কোনো মডেলিংয়ের জন্য খুব ফেমাস একটি জায়গা। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সেই যে এরিয়াতে ভরপুর কাশফুল আছে সেই এরিয়ার দিকে। ফাইনালি বন্ধুরা, আমরা এখন কাশফুলের রাজ্যে প্রবেশ করতেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন রাস্তার দু কোল ঘেঁষে দুপাশেই কত কাশফুল ফুটে আছে, কি পরিমাণ কাশফুল। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ। তো আমি কাশফুলের পাশে এসেই শুরু করে দিয়েছিলাম ফটোশ্যুট, আর ফটোশ্যুট করতেছে ক্যামেরাম্যান হচ্ছে আমার প্রিয় বড় ভাই স্বাধীন বিশ্বাস, যিনি পাবনা থেকে আগত। সে পার্সোনালি খুবই একটা ভালো মানুষ এবং বড় ভাই হিসাবেও সে একজন খুবই ভালো মানুষ। ঢাকার ভিতরে যে একটা গ্রামের ফিল পাওয়া যায় এখানে আসতেই বোঝা যায়। এই যে আমার পাশ দিয়ে গরু যাচ্ছে, এই যে খুব সুন্দর একটা প্লেস ঢাকার ভিতরে। সারাদিন ক্লান্তি দূর করে আপনি এখানে আসলে দেখতে পারবেন, এখানে গ্রামের একটা ফিল পাইবেন আর কি। আর কাশফুল যেই সাইডটাতে বেশি এটা হচ্ছে আপনার যে দেয়াবাড়ি উত্তর রেল স্টেশন আছে ওখান থেকে আপনারা দেয়াবাড়ি সেন্টার রেল স্টেশনের কাছে আসবেন। এই পাশটাতে আসলে আপনারা প্রচুর পরিমাণে কাশফুল দেখতে পারবেন। আমার আশেপাশে দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে কী পরিমাণ কাশফুল আছে। এই সাইডে পিছনে তো একদম পুরো জায়গা ভরা। এই যে এই যে এই পিছন সাইডটা দেখেন, এই যে এইগুলো এই যে পুরো পিছন সাইডটাতে কাশফুলে ভরা। গাইস, বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, খুব সুন্দর ভিউ, হ্যাঁ দেখেন আশেপাশে খুবই সুন্দর ভিউ। আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি একটা ফলো দিয়ে রাখবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আল্লাহ হাফিজ গাইস।